ইনফানি বাংলা চ্যানেলের প্রথম ক্লাস, প্রথম ইউটিউব ক্লাস। তো সবাইকে আমাদের ইউটিউব ক্লাসে স্বাগত। আজকে খুবই সহজ প্রবলেম নিয়ে আমরা শুরু করবো। আজকে খুবই প্রবলেম করা খুবই প্রবলেম, আর টুয়েলভের পোর্শন থেকে কিছু প্রবলেম আমরা করবো, দেখা যাক আগে আগে করা যায়। এখন জাস্ট একটা রেকর্ডিংয়ের মানে টেস্টিংয়ের পর্যায়ে আছে, আমি জানি না এই মাইক্রোফোন সেট আপ আর মানে পুরো ব্যাপারটা ক্যামেরা মাইক্রোফোন সেট আপ দুটো একসঙ্গে জুড়লে আমার কথাগুলো কেমন শোনা যাবে। আর তো দেখা যাক শুরু করার আগে একটা প্রবলেম করি, একদম সিম্পল প্রবলেম দিয়ে শুরু করা যায়। আর প্রথম দিন বেশি ঝামেলা করে লাভ নেই, তো একদম বেসিক কুলি প্রবলেম দিয়ে আমরা শুরু করবো। এখানে একটা কুলি দেওয়া আছে, কুলি সিস্টেম দেওয়া আছে, কুলিটার উপর দিয়ে দিক থেকে একটা দড়ি বা স্ট্রিং গেছে। স্ট্রিংটা কেমন বা এই দড়িটা কেমন, দড়িটা অবশ্যই খুব সরু এবং দড়িটার কোনো মাস নেই এবং আনস্ট্রেচেবল, মানে এটা টানলেও পারবে না। এগুলো কেন নেওয়া হচ্ছে সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করবো। এবার দড়ির এক প্রান্তে আমাদের M1 মাসের একটা বস্তু আছে, অপর প্রান্তে M2 মাসের একটা বস্তু আছে। এবার অবভিয়াসলি এখানে দেখা যাচ্ছে কি হয়, M2 M1 থেকে বড় হবে, তা আমরা ধরে নিচ্ছি যে M2 M1 থেকে বড়। তাহলে কি হবে, স্বাভাবিকভাবেই যেহেতু এই কপিকলটা বা কুড়িটা এদিকে ওয়েট বেশি, তাহলে এইদিকে এটা চলতে আরম্ভ করবে, মানে এর অ্যাক্সিলারেশন এদিকে হবে, এর অ্যাক্সিলারেশন এদিকে হবে। আমরা দড়ি টান ধরে নিচ্ছি এখানে। শিকার্যগুলো কি আছে, শিকার্যগুলো হচ্ছে যে ওই কপিকলটা হচ্ছে কোনো মাসলেস কপিকল একটা, মানে ভরহীন কপিকল, এই চাকরিটার কোনো ভর নেই, সুতরাং আমাদের জড়তা ভ্রমক নিয়ে কোনো কিছু ভাবার কোনো কারণ নেই। এখানে কোনো ঘর্ষণ নেই, গুলিটা যে ঘুরছে এখানে কোনো ঘর্ষণ নেই, এবং এই দড়িটা হচ্ছে আমার স্ট্রেচেবল এবং ভরহীন। এর ফলে কি সুবিধা হবে যে এখানে ওয়েট যদি মানে দেওয়া হয় তাহলে এটা টানলে বেড়ে যাবে। আর ভর হলে কি হবে না, আমাদের এই ক্যালকুলেশন অ্যাক্সিলারেশন ক্যালকুলেশনের মধ্যে আমাদেরকে দড়ির ভরটা মানে ওয়েটটা ধরতে হবে না, দড়ির যদি ওয়েট ধরতে হবে সেটাও কনসিডার করতে হবে, প্রবলেমটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। তাহলে এখানে আমি কি ফোর্স আছে, M2-র উপরে নিচের দিকে অভিকর্ষণের যে ফোর্সটা বা এই যে ওজনটা কাজ করছে M2G, সিমিলারলি একইভাবে M1-এর উপর যে ফোর্সটা কাজ করছে নিচের দিকে সেটা হচ্ছে M1G। আর এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা আমাদেরকে দুটো মাসের জন্য দুটো ইকুয়েশন ফর্ম করতে হবে। তো সেই দুটো ইকুয়েশন কী হবে, সেই দুটো ইকুয়েশন যদি আমাদের ফর্ম করতে হয়, আমরা একটা প্রথম হয়তো বইতে তোমরা পড়তে গিয়ে শুনে থাকবে যে ফ্রি বডি ডায়াগ্রাম বা স্কিম্যাটিক ডায়াগ্রাম, বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি বাংলায় যেটাকে আমরা বলতে পারি যে রেখাচিত্র, মানে এই বড় মাছটাকে আমরা একটা কলা হিসাবে কনসিডার করে একটা ছবি আনতে পারি, সেটাকেই বলা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো M1-এ যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই পার্টিকেলটা বা এই কণাটার মাছ যদি আমরা M1 ধরে নিই, তাহলে আমরা দেখবো এর উপর কী কী ফোর্স আছে, নিচের দিকে M1 কী ফোর্স আছে, উপর দিকে দড়ির টান টি আছে, আর এই দুটো বলের প্রভাবে আর কোনো ফোর্স কিন্তু নেই M1-এর উপর, তাহলে আর কোনো ফোর্স যেহেতু নেই M1, এখানে একটা মাছ আছে যেটার উপরে উপর দিকে দড়ির টান টি আছে, নিচের দিকে অভিকর্ষজনিত যে আকর্ষণ বল সেটা M1G আছে, এবং আমরা এই পরীক্ষা থেকে দেখতে পাচ্ছি যে এর ত্বরণ A। তাহলে এর ইকুয়েশনে কি হবে, ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের হয়ে গেল, ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেলে তাহলে আমরা সবসময় দেখবো যে ত্বরণটা কোন দিকে, ত্বরণ যদি উপরের দিকে আমরা ধরেছি তাহলে নিশ্চয়ই আমরা এখানে কি লিখবো, ত্বরণ যদি উপর দিকে ধরি তাহলে M1A = আমরা কি লিখবো, P-M1G। তার কারণ কি, তার কারণ আমরা জানি যে এক্সটার্নাল ফোর্স যদি এফ এক্সটার্নাল ফোর্স হয় সেটাকে আমরা M1A এর সঙ্গে সমান করতে পারি, মানে একটা বস্তুর উপরে যদি বাহ্যিক বল এফেক্স প্রযুক্ত হয় তার মাস যদি এম হয় তাহলে তার ত্বরণ এ হবে, এটা আমরা মিউচুয়াল সেন্টেন্স বা লাইনে শিখে এসেছি। তো সেই এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু এমটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখানে আমাদের নেট এক্সটার্নাল ফোর্স কোন দিকে না ত্বরণ যেদিকে সেদিকে, তো এখানে এই বস্তুটার বাইরে থেকে কি দড়ি এগে টানছে উপর দিকে আর ওজনের জন্য যে টানটা সেটা নিচের দিকে, তাহলে নেট এক্সটার্নাল ফোর্স বা মোট বাহ্যিক বলটা কোন দিকে হচ্ছে, উপর দিকে হচ্ছে, P-M1G = M1A। তাহলে এই একটা ইকুয়েশন, একইভাবে
যদি আমরা m2 জন্য ইকুয়েশনটা লিখি, m2 রেখাচিত্রটা আমরা m2 আমরা এখানে লিখতে পারি, এটা m2, তাহলে m2 এর উপরে কি কি ফোর্স আছে? m2 g নিচের দিকে, t আবার উপরে, কিন্তু m1 এর সঙ্গে m2 কি পার্থক্য? না, m2 ত্বরণটা আমরা নিচের দিকে নিচ্ছি, তাহলে m2 ত্বরণটা যদি আমরা নিচের দিকে নিই, m2 ত্বরণটা যেহেতু আমরা নিচের দিকে নিয়েছি, তাহলে m2 সময় আমরা ইকুয়েশনটা কি লিখবো? m2a, তাহলে m2 ত্বরণ যদি নিচের দিকে, তাহলে নিশ্চয়ই m2 এর উপর মোট যে বাহ্যিক বলটা পড়বে সেটা নিচের দিকে হবে, তার মানে অবশ্যই m2g এই দড়ির টানটির থেকে বেশি, মানে সেটা লিখলে আমরা কি লিখবো? m2g মাইনাস টি, তাহলে এই আমাদের দুটো ইকুয়েশন চলে এক নম্বর দু নম্বর, এই দুটো ইকুয়েশন সলভ করলেই আমরা এখানে ত্বরণ a পেয়ে যাবো, তাহলে এটা সলভ করতে গেলে সব থেকে সহজ পদ্ধতি যোগ করে দেওয়া, কারণ আমাদের টি আমরা জানি না, ত্বরণ পেয়ে গেলে তারপরে আমরা এটাকে নিয়ে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, দিয়ে আমরা টি ক্যালকুলেট করতে পারবো, তাহলে দুটো যোগ করে পেয়ে কি আসবে? m1 প্লাস m2a ইকুয়াল টু dt কেটে যাবে, কি পড়ে থাকবে? m2 মাইনাস m1g আর ত্বরণ a ইকুয়াল টু m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি, তাহলে এটা এলো আমাদের তরণের রাশিমান বা তরণের এক্সপ্রেশন। তো আশা করি এইগুলি বোঝা গেছে, যদি না বোঝা গিয়ে কোথাও ইকুয়েশনের ক্ষেত্রে আরেকবার আমি দরকার হলে পুরো ব্যাপারটা রিভাইজ করে দিই যে আমরা কী করেছি, আমাদের কী চাওয়া হয়েছিল। আমাদের চাওয়া হয়েছিল যে এখানে একটা কপিকল ছিল, কপিকলের দুদিকে দড়ি দিয়ে একটা m2 মাস শুনে দেওয়া হয়েছিল, এদিকে একটা m1 মাস শুনে দেওয়া হয়েছিল, দড়িটা ভবানহীন এবং আনস্ট্রেচেবল, মানে টানলে পারবে না, এবং আর কি তাই কপিকলটা হচ্ছে এখানে কোনো ঘর্ষণ নেই এবং কপিকলটা কোনো মাস নেই, তাহলে আমাদের সমস্ত ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কী করেছি, আমরা ধরে বলা ছিল যে m2 গ্রেটার দেন m1, তাহলে নিশ্চয়ই এদিকে যদি m2টা বেশি হয় তাহলে অভিকর্ষীয় বল এখানে বেশি হবে, এবং এটা যেহেতু একটাই দড়ি, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ওই দিকে দড়ির টান কেন শুনবো, তার কারণ এটা একই দড়ি, একটা দড়িকে যদি দুই দিকে টানা হয় তাহলে সেটার ক্ষেত্রে কী হবে, যেহেতু সেটা একটা দড়ি আর নিউটনের ধরনটা অনুযায়ী আমি এই হাত দিয়ে যদি দড়িটাকে টানি, দড়িও আমি সেই একই ফোর্স দিয়ে টানবো, এবার এই ফোর্সটাই আবার এই হাত দিয়ে ঠিক একই হবে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমাদের একটা দড়ির যেহেতু কোনো ভরহীন দড়ি সেটা, তাহলে দড়িটা সব জায়গায় টান সমান থাকে, সেই জন্য আমরা দুদিকে টান সমান, কিন্তু যদি আমরা এখানে চাকতিটা জড়তা কম ধরতাম তখন কিন্তু দড়ির টান সমান আমরা থাকতে পারবো না, তো সেই ধরনের প্রবলেম আমরা পরে করবো আস্তে আস্তে। তো আজকের একটা যদি সিঙ্গেল দড়ি হয় কুটি গলের এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দড়ির টান সবসময় কিন্তু একটা দড়ি যদি হয় তাহলে তার সব জায়গায় কিন্তু দড়ির টান সমান, সেজন্য এদিকেও কি এদিকে। তো তারপর আমরা কী করলাম, আমরা মানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করলাম, তাহলে m1 এর ফ্রি বডি ডায়াগ্রামে কী হচ্ছে, এখানে m1 আছে, নিচের দিকে m1 জি ফোর্স আছে, উপরের দিকে টি ফোর্স আছে, m1 এর তরল উপর উপরের দিকে টি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন আসছে এরকম, এবং সিমিলারলি একইভাবে আমরা করেছি m2 জন m2 ক্ষেত্রে ইকুয়েশন আসছে এরকম, দুটো ইকুয়েশন এসে গেছে, আমাদের কী কী আনলাম এখানে আমরা জানি না, টি টান কত তরল কত দুটো আনলাম আছে, তাহলে ইকুয়েশনটা আমরা নানাভাবে সলভ করে এখানে সব থেকে সহজ উপায় কি না, এখানে যেহেতু টি প্লাস আর টি মাইনাস আছে আমরা সিম্পল এটাকে যোগ করে দিয়ে করতে পারি, এটা যোগ করে দেওয়ার পরে এরকম সেখান থেকে আমরা তরণের রাশিমালা সলভ করলাম এরকম।